হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে তো চলো, সকাল সকাল উঠে আমি স্নান বান করে চললাম এখন আমার বন্ধুকে সাজাতে। তো বন্ধুকে সাজাতে যাচ্ছি, তোমরা তো জানোই আমার ডার্লিং এর বিয়ে আজকে, আগামীকাল গায়ে হলুদের পর্ব আছে। তো সেই ভিডিওটা এখনো এডিট করা হয়নি, ভিডিওটা ছাড়া হয়নি, তো ছাড়বো। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে আমার ডার্লিংকে আমি কেমন সাজিয়েছি গায়ে হলুদের থেকে, বিয়ে থেকে 2 দিন আমি টানা কেমন কাজের চাপের মধ্যে থেকে গেছি, তোমাদেরকে আমি সব বলবো। আর এই দেখো, রুনাকে নিয়ে আমি চলে এসেছি। তো তো দিয়ে কনসিলার ফনসিলার যা দাওয়া দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এখন হাইলাইটার করছি। তো আমার সাথে আমাকে দেখো কিরম নেড়ে নেড়ে লাগছে। তো আমাকে নেড়ে নেড়ে লাগার একটাই কারণ, কারণ কেন বলো তো, আমি এদিকে মানে না কানের দুল পরাছি, না গলার হার পরাছি, কিছুই পরে নেই। তো এখানে একটা ভাই, এখানে আমি বললাম বাবু তুই ক্যামেরাটা ধরতে, আমি একটু ভিডিও মানে মেকআপ করছি। তো সেই কারণে সে ভিডিও করে দিচ্ছিল আমাকে। তো দেখতেই পাচ্ছ আমি রুনাকে কেমন মেকআপ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে আমার আজকে ব্লগটা তোমরা অবশ্যই জানাবে। তো হয়েছি ডেলি ব্লগ যখন করছি কেনই বা এটা তোমাদের দেখাবো না, তো সেই কারণেই তোমাদেরকে এটা দেখাচ্ছি। এদিকে আমি কন্ট্রোল করে নিচ্ছি ওর দুটো গালে থেকে, নাক থেকে, এদিকে সব আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলটা দেখে দেখতেই পাচ্ছ। তো আমি ওর মেকআপটা পুরো ফুল লুকটা তোমাদের দেখাবো, ওকে আমি রেডি করি, তারপর আমি চলে যাবো নিজে রেডি হতে, কারণ আমাদের অনেকজন চলে এসেছে, আমারই খালি রেডি রেডি হয়নি। তো আমি কত কম তাড়াতাড়ির মধ্যে রেডি হব তোমাদেরকে পুরোটাই দেখাবো। 10 থেকে 20 মিনিটের মধ্যেই রেডি হতে হবে আমাকে, এমনই ইয়ে হয়েছে। তো ওরা আমি আই মেকআপ দিয়ে কমপ্লিট করে দিয়েছি, এদিকে বেশি কিছু আই মেকআপ করিনি, হালকার মধ্যেই ছেড়ে দিয়েছি আই মেকআপটা। তো অ্যাডভান্স আই মেকআপ করে দিয়েছিলাম, না হাফ কাট ক্রিস করেছিলাম আমার মনে নেই। তো এদিকে পাউডার দিচ্ছিলাম, দেখছিল পাউডার দিয়ে সেট আপ করছিলাম, মানে ওই ওইগুলো দেওয়ার পরে পাউডার না দিলে কি বলতো, ওইগুলো হাতে উঠে যায়, হাত মুখে হাত দিলে ওই সব উঠে যায়। তো সেই কারণে আমি ওকে রেডি করিয়ে ঝটপট আমি বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে আমি ঝটপট রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখন যাচ্ছি বিয়ে বাড়ি। তো তো যেখানে আমি রুনাকে সারাতে গেছিলাম আমি সেখানেই যাচ্ছি। তো এখন আমি একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি, রেডি হয়ে গেছি, কী করবো, তো চলে যাওয়া হয়। তো এই কাজ চলে এসেছি সব বন্ধুদের সাথে দেখা করে, তারপর এখন আমরা খেতে চলে এসেছি ডাইরেক্টলি। তো অনেকটা বেলা হয়ে গেছিল, তো সেই কারণে দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছি। তো আজকে কী কী মেনু হয়েছে মেনুটাও আমি তোমাদের কাছে শেয়ার করছি, দেখতে পাচ্ছ। মানে নান করেছিল আর ছোলা রে করেছিল, তো তারপরে বিরিয়ানি চলে আসলো, বড় বড় চিকেন বিরিয়ানি। আর এই দেখো, এদিকে আমাকেও দিয়ে দিয়েছে, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ওরা দুজনে, আমি, আলিসা, আয়ুব, শারিন, মনিকা আর ওয়াসিম, আমরা এই কজনেই ছিলাম। তো খুবই মজা করেছি আমরা। তো খাওয়ার পরে, এদিকে খাওয়া দাওয়া সেরে যাওয়ার পরে আমি শুনলাম, এখন আমি এখন যাবো সেই কার কাছে, যেন ওই রুনার কাছে। আর এদিকে আমাদের বক্সার দেখো হাত ধুচ্ছে কীভাবে, ওই গ্লাসটার ভেতরে হাত চুবিয়ে হাতটা ধুচ্ছে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এখন আমি যাবো কনের কাছে, মানে যে রুনা মানে আমার ডার্লিং, যাকে যে বিয়ে করেছে, যার বিয়ে হচ্ছে, ভুলে গেছি, বিয়ে করছে না, যার বিয়ে হচ্ছে তাকে, তার কাছে যাবো। তো চলো এবারে যাওয়া যাক, ওর কাছে গিয়ে কয়েকটা ফটো তুলবো, তার আগে বরের কাছে যাবো ভাবলো। কিন্তু এদিকে বরের কাছে এসে দেখি বর এমনভাবে পোজ দিয়েছে, আমি ব্যাক করে চলে আসলাম বাইরে। তো বাইরে এসে বর কোন গাড়িতে করে এসেছে, তো সেই গাড়ির ভিডিও করার জন্য আমি চললাম। সবাই বলছে ইউনিক টাইপের গাড়ি এনেছে। তো সত্যি কথা বলতে কি বলতো, আমি গাড়ির নাম টাম জানি না, তো আমরা প্রচুর এনজয় করছি। আর এই দেখো উত্তম কুমারের যুগের যেই গাড়ি ছিল, তো সেই গাড়ি করে বর বিয়ে করতে এসেছিল। আর এদিকে আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছি, আর এই দেখো সবাই যে যার মতো আড্ডা দিয়ে গল্প টল্প করে হাই হ্যালো করে আমরা আবার যাবো যে ওপরে। আর এদিকে দেখো আয়ুব আমার পেছনে লাগা ছাড়ছেই না, আর আরেকজন ওয়াসিম হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, ও হলো বদমাস, বদমাসের সাথে আরেকটা জুটেছে, বদমাস, ডবল বদমাস তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ ডার্লিং এর ফটো শ্যুট হচ্ছে, এতটা মাথায় ঘোমটা খামটা দিয়ে। তো আমার খুব জোর পানি টেস্টটা পেয়েছিলো, তো জাফিরাকে বললাম একটু জল দে, তো জাফিরা আমাকে একটু জল দিলো, জলটা খেয়ে যেন আমার প্রাণ ফিরলো, এমনই অবস্থা হয়েছে। তো প্রাণ ফেরার পরে এদিকে দেখতে পাচ্ছ ছেলের বাড়ির মেয়ে, ছেলের বাড়ির লোকজন এসে রুনাকে সাজাবে। তো চলো ওকে সাজাক, ততক্ষণ আমি ভালো একটু একটু আমি আমার ভিডিও করে নিই। তো আমি আমার ফাঁকে ফাঁকে ঠিক ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে রুনাকে দেখো বসে আছে, আর এদিকে দেখো আমাদের ধর্মে বিয়ে পড়ানো হচ্ছে, বিয়ে পড়ানোটা শোনো তোমরা। হ্যাঁ,
চলে যাবে, এদিকে আমি আমাদের মতো খেয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এদিকে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম রুনার সাথে, কয়েকটা ফটো তোলার পর ছেলে বাড়ি থেকে দেখতে পাচ্ছে রুনাকে শাড়ি পরিয়ে দিয়েছে। তো রুনা চলে যাবে একটু পরে, আনে দিয়ে সন্ধ্যে হয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এই দেখো রুনা চুলো খুলে দিয়েছে। আমি অত করে কষ্ট করে সাজিয়ে গুজিয়ে কোনো লাভ হয়নি, সব সাজানো বেকারে গেছে। তো দেখতে পাচ্ছ ওকে খুলে দিয়েছে। হ্যাঁ, এদিকে সব আমরা গল্প করছিলাম, হাই হ্যালো হ্যালো, তো হাই হ্যালো হ্যালো করতে করতে তোমরা বুঝতেই পেরেছো কী করছি না করছি। তো এদিকে আমি আর কি করবো, এদিকে সব বাচ্চাগুলো খেলছে। আর তখন আমি ভাবছি চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাবো ভাবলাম, কিন্তু সবাই বললো না এখন যাস না যাস না। তো আর কি করা যাবে, তো আর যাওয়া হলো না। তো এখন এটা দেখতে পাচ্ছো, এটা কী যেন নাম বলে আমি ভুলে গেছি। তো এটা বেঁধে দিচ্ছে, এটা বেঁধে দেওয়ার পরে রুনা চলে যাবে। তো মেন এখানে ইয়ে হচ্ছে, তো আমি দেখতে পারবো না ঠিক মতো, ওই জন্য আমি নিচে চলে যাব। তো চলো এবারে যাওয়া যাক। আজকের ব্লগটা অনেকটা বড় হতে চলেছে। ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর তোমাদের যদি ভালো না লাগে তবে তাও বলবে। আমি যতটা পেরেছি আমার বন্ধুর বিয়ের ব্লগ আমি তোমাদের কাছে শেয়ার করলাম, ওকে কেমনভাবে সাজালাম, কোথায় কী করলাম না করলাম সবই এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তো বেশি কিছু বলবো না, আমারও কষ্ট হচ্ছে, ও খুবই কাঁদছিল, ওর মা বাবা দিদি দাদা মানে যাদের ফ্যামিলি ছিল সবাই কাঁদছিল। কাঁদতে কাঁদতে আর কি করা যাবে, ওরা ওদিকে গাড়িতে উঠে গেছে, এদিকে আমরা আবার নেহাকে ছাড়তে যাবো, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আমরা এখন নেহাকে ছাড়তে যাবো, রুনার দিকে চলে গেলে নেহাকে ছেড়ে আমি বাড়ি যাবো ডাইরেক্ট। তো আজকের ভিডিও আমি বেশি দূর এগোবো না, তোমরা বুঝতেই পারছো সারাদিন প্রচুর কাজের চাপ গেছে, ধকল টকল গেছে। তো এদিকে নেহাকে আমরা ছাড়তে যাচ্ছি, আমি মনিকা আয়ু আলিসা। তো চলো ও অটোতে উঠে গেলে আমরা আমাদের মতো বাড়ির দিকে চলে আসবো। তো আর কিছু করতে পারছিলাম না, তো নতুন হাটে এদিকে খেলা টেলা হচ্ছিলো। তো খেলা হতে হতে এদিকে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ অটো টটো খুঁজছিলাম, কিন্তু অটো আর পাচ্ছিলাম না। আর আমি এইভাবে কথা বলছি কারণ তোমরা বুঝতেই পারছো, তোদের ছেড়ে দিয়েছি আমি, ড্রেস ফ্রেস ছেড়ে মুখ হাত পা ধুয়ে বসে পড়েছি। তো মা আজকে বেশি কিছু করেনি, হালকার মধ্যে রান্না করেছে। কি রান্না করেছে তোমরা দেখতে পাচ্ছ, ডিম মাছের ডিমের বড়া আর বিট আলু গাজর ভাজা। তো চলো আমি এগুলোকে খেয়ে নিয়ে এখন বাজে 11:15। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড নাইট, বাই।